বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রকিবুল হাসান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বড়খাতা কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, এর অবস্থান ও গঠন কাঠামো। ভূপৃষ্ঠটির ভূমিরূপ সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের ভূমিরূপ সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে পৃথিবীর ভূমিরূপটি সব জায়গায় সমান নয়। কোথাও সুউচ্চ পর্বতমালা, কোথাও আবার মালভূমি, কোথাও পাহাড়, আবার কোথাও হাজার হাজার কিলোমিটার ধরে বিস্তৃত সমভূমি বিরাজ করছে। আমরা জানি যে পৃথিবীর ভূমিরূপটি তিনটি পর্যায়ে আছে। নাম্বার ওয়ান পর্বত বা পাহাড়, নাম্বার টু মালভূমি, নাম্বার থ্রি সমভূমি। পৃথিবীর যে এই ভূমিরূপের বৈচিত্র্যময় প্রকৃতি, এই প্রকৃতিটাই হচ্ছে ভূমিরূপ। অর্থাৎ ভূমিটার রূপ কি? আমরা জানি যে ভূমি তিনটি পর্যায়ে থাকে। একটা হচ্ছে পর্বত, দ্বিতীয়টা হচ্ছে মালভূমি, তৃতীয়টা হচ্ছে সমভূমি। এই তিন পর্যায়ের রূপকেই ভূমিরূপ বলা হয়। আজকে ভূমিরূপে আমরা দেখতে পারতেছি চিত্রে, তোমরা একটু লক্ষ্য করো, পৃথিবীর ভূমিরূপটি প্রথমত পাহাড়, তারপর মালভূমি, তারপর সমভূমি। এই তিন অবস্থায় অবস্থান করতেছে। পৃথিবীর প্রায় 18% ভূমি বা 18% ভূমিরূপ পর্বত দ্বারা আবৃত। অর্থাৎ পর্বতের শতকরা 18% ভূমি পর্বত দ্বারা আবৃত। এরপর 24% হচ্ছে মালভূমি দখল করে আছে ভূমিরূপটি। শতকরা চব্বিশ ভাগ ভূমি এ মালভূমি অবস্থান করে আছে। এরপর বাকি 55% ভূমি হচ্ছে বিস্তৃত সমভূমি, যা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরিমাণ। এই সমভূমির সংখ্যার দিক দিয়ে সমভূমি সবচেয়ে বেশি রয়েছে। আমরা পর্বতের আজকে এই পৃথিবীর ভূমির যে অবস্থান, এটি তিন পর্যায়ে, তাই গঠন প্রকৃতি অনুসারে পৃথিবীর ভূমিরূপটিকে তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার এক পর্বত বা পাহাড়, নাম্বার টু মালভূমি, নাম্বার থ্রি সমভূমি। আজকে আমরা পর্বত সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পর্বতের সংজ্ঞা, পর্বতের শ্রেণীবিভাগ এবং পর্বত সম্পর্কে বিস্তারিত জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্বত আলোচনা করলেই আমরা আগে জানতে হবে পর্বতটা কী, পর্বত কাকে বলে। খুব সংক্ষেপে বলবো, পর্বত হচ্ছে সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্পুতকেই পর্বত বলে। আমি আবার বলছি, সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তূপকেই পর্বত বলে। পর্বত পাঁচ ভাগে বিভক্ত। পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমরা পাই পর্বত পাঁচ ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান ভঙ্গিল বা ভাস পর্বত, ভঙ্গিল বা ভাস পর্বত। নাম্বার টু চ্যুতি বা স্তূপ পর্বত, চ্যুতি বা স্তূপ পর্বত। নাম্বার থ্রি লেখলিথ পর্বত। নাম্বার ফোর ক্ষয়জাত পর্বত। নাম্বার ফাইভ আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। প্রিয় স্টুডেন্ট,
আমরা এই যে পর্বত পাঁচ ভাগে পাইলাম, ভঙ্গিল পর্বত, চ্যুতি বা স্তূপ পর্বত, লেখলিত পর্বত, ক্ষয়জাত পর্বত এবং আগ্নেয় পর্বত। এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান বা বিস্তারিত আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে আছে, অবশ্যই পর্যায়ক্রমে আলোচনা হবে। আজকে পৃথিবীব্যাপী যে বিভিন্ন ধরনের পর্বত রয়েছে সেই পর্বতগুলো এখানে আমরা আলোচনায় পাব। আমাদের মহাদেশ ভিত্তিক যে পর্বত রয়েছে সেই পর্বতগুলো এই আলোচনার ভিতরে আমরা পাব। আমরা এখানে যেমন এশিয়া মহাদেশে কোন কোন ধরনের পর্বত রয়েছে এবং পৃথিবীর যে বড় বড় পর্বতগুলো এগুলা এই শ্রেণী বিভাগের কোন জায়গা কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত সেই বিষয়ে ধারণা পাব। ইউরোপ মহাদেশে কোন কোন পর্বত রয়েছে এর গঠন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাব। আফ্রিকা মহাদেশে কোন কোন পর্বত রয়েছে সেই বিষয়ে ধারণা পাব এবং আমেরিকা এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় কোন কোন পর্বত অবস্থিত সেই বিষয়ে ধারণা পাব। প্রিস্টোডিন আমরা জানি যে সমভূমির যে অবস্থানটি আমরা দেখলাম যে তিন পর্যায়ে ঠিক সমুদ্রের নিচেও কিন্তু এই সমুদ্রের নিচের যে ভূমিটি সেটি কিন্তু সব জায়গায় সমান নয়। পর্বতের মতো মালভূমির মতো বা কোথাও সমতল এরকম সমুদ্রের নিচেও রয়েছে। আমরা পর্যায়ক্রমে এই সব আলোচনায় পাব। আজকে পর্বতের সংখ্যায় আমরা যেটা বলেছিলাম যে সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তূপকেই পর্বত বলা হয়। আমরা জানি যে পর্বতটি বিভিন্ন কঠিন শিলা দ্বারা গঠিত। এই শিলাগুলো পর্যালোচনা করে পর্বতের গঠন প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা পাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমি এ পর্যন্তই তোমাদের ক্লাস সমাপ্তি টানব। আগামী ক্লাস ইনশাল্লাহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানে আসো সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যর্থ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।